আচ্ছা, ওয়েলকাম। দেখতে পাচ্ছ, একটুখানি জানাবে, দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। তো সবাইকে ওয়েলকাম। দেখো, ওকে, তো যারা যারা ক্লাসে একদম নতুন, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটুখানি ক্লাসটা সবার সাথে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ওয়েলকাম 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 শুভরঞ্জনা, হিমাদ্রি, ওয়েলকাম, ঠিক আছে? ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করে দিও। অন্য অন্য দিনের মতো আমরাও আজকে ডিসকাশন বা আমরা আজকে ক্লাস যেটা আছে সেটা স্টার্ট করব। যারা একদম নতুন তারা দেখে নাও, তোমরা সায়েন্সের ক্লাসের জন্য এই প্রোফাইলটাকে ফলো আপ করতে পারো, তাহলে তোমরা ক্লাসের নোটিফিকেশন যাবতীয় যা কিছু আছে সেই নোটিফিকেশন গুলো কিন্তু তোমরা টাইম টু টাইম পেতে থাকবে, ঠিক আছে? এখানে ডেডিকেশনের একটা অপশন আছে, সেই ডেডিকেশন অপশনে ক্লিক করে রাখলে তোমরা কিন্তু ক্লাসের যাবতীয় যা ফিডব্যাক বা যাবতীয় যা নোটিফিকেশন তোমরা কিন্তু এখান থেকে পাবে, ওকে? আচ্ছা, দেখো, স্পেশাল ক্লাসের বিভিন্ন ফিচার আছে। তোমরা ইন্টারাক্টিভ সেশন পাবে, পোল পাবে, কোনো ক্লাসেস মিস হয়ে গেলে পরে সেগুলোকে দেখে নেওয়ার একটা অপশন আছে, কোনো লেকচার নোট বা যাবতীয় যা কিছু আছে সেগুলোকে ডাউনলোড করার একটা অপশন পাবে, ঠিক আছে? যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ক্লাসেস গুলোকে দেখতে পারবে। এই এই অপশন গুলো কিন্তু তোমাদের এখানে আছে। সায়েন্স এভরিডে তে আমাদের ক্লাসেস গুলো কি কি হচ্ছে, ডেইলি প্র্যাকটিস, ইউটিউব সেশন, এটা 1:45 থেকে আমাদের হচ্ছে, ঠিক আছে? এটা 7:30টার সময় ক্লাস আছে, আর 11টার ক্লাসটা একদম WBP ওরিয়েন্টেড, ঠিক আছে? যেখানে আমরা সমস্ত সাবজেক্ট জিএস পেপারে সেটা আলোচনা করছি, ঠিক? চলো আমরা স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আজকে যেটা আছে সেই জিনিসটা একটুখানি ভালো করে দেখে নাও। প্রথম কোয়েশ্চেন যেটা বলছে যে এর মধ্যে কোনটা একটা গ্রিন হাউস গ্যাস আছে, সেই গ্রিন হাউস গ্যাসের একটা এক্সাম্পল, এর মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাসের এক্সাম্পল বলো। মিথেন হবে, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, অক্সিজেন। মিথেন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, কোনটা গ্রিন হাউস গ্যাস? প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কোনটা হবে গ্রিন হাউস গ্যাস আমরা কাকে বলবো এই চ্যাপ্টারটা বা এই জায়গাটা, সেটাও হচ্ছে অ্যাটমোস্ফিয়ারের জায়গা। প্রমিত, পৃথা দুজন উত্তর দিয়েছো, বাকিরা বলবে। এটাও আমাদের কোন জায়গা, এটাও কিন্তু আমাদের অ্যাটমোস্ফিয়ার বলে যে চ্যাপ্টারটা আছে বা অ্যাটমোস্ফিয়ার বলে যে জায়গাটা আছে সেই অ্যাটমোস্ফিয়ারের থেকে কিন্তু এই প্রশ্নটা বেসিক্যালি দেওয়া হয়েছে, ওকে? গ্রিন হাউস গ্যাস আমরা কাকে বলবো? অবভিয়াসলি গ্রিন হাউস গ্যাস বলবো অপশন এ, সি, কার্বন মনোক্সাইড কেউ বলছে, অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন, কোনটা? সি কিন্তু হবে না, হবে না, হবে না, সি হবে না, সি হবে না। প্রত্যেকে বল মিথেন গ্যাস। মিথেন গ্যাসকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি, ঠিক আছে? মিথেন কিন্তু গ্রিন হাউস গ্যাস, কার্বন মনোক্সাইড সেই অর্থে গ্রিন হাউস গ্যাস নয়, ওকে? মিথেন গ্রিন হাউস গ্যাস পৃথিবীর টেম্পারেচার যেটা আছে ওটা বাড়াচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার ভেপার এই দুটো যদি থাকতো তাহলে অপশনটা বা উত্তরটা অন্যরকম ভাবে হতো। কার্বন ডাইঅক্সাইড থাকলে জিনিসটা একরকম ভাবে হবে, আর অন্য তোর জিনিসটা থাকলে অন্যরকম ভাবে হবে। ধর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সব থেকে অ্যাক্টিভ, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি নামে বলতে পারি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সব থেকে অ্যাক্টিভ। আর ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প যেটা আছে, ওয়াটার ভেপার যেটা আছে, এই ওয়াটার ভেপারটা হচ্ছে সব থেকে পরিমাণে বেশি থাকে। বারবার বলছি ওয়াটার ভেপারের কি থাকে? কোয়ান্টিটি হাই। ওয়াটার ভেপার কিন্তু অ্যাক্টিভ নয়, ওয়াটার ভেপার কিন্তু অ্যাক্টিভ নয়। ওয়াটার ভেপারের কি হাই থাকে? সেটা হচ্ছে কোয়ান্টিটি হাই থাকে, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? মিথেন হলো এই রেসপেক্টে কারেক্ট অ্যান্সার, এক দাগ এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, দুদাগের জিনিস আমরা বলছি, দুদাগের কোয়েশ্চেন, দুদাগের কোয়েশ্চেন সবার সাথে একটু শেয়ার করে দিও ক্লাসটা, হ্যাঁ? কনসেপ্ট অফ দ্য অ্যাবসলিউট জিরো টেম্পারেচার অবটেইন ফর্ম, ঠিক আছে? অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের যে কনসেপ্ট আছে সেটা কোথা থেকে অবটেইন করা হয়েছে বা কোথা থেকে বেসিক্যালি পাওয়া যায়, এটা কোন জায়গা থেকে বেসিক্যালি দেওয়া হয়েছে বা কোন পার্ট থেকে? এটা হচ্ছে গ্যাস ল বলে যে জায়গাটা আছে বা গ্যাসের আচরণ বা গ্যাসের সূত্র সেই জায়গা থেকে দেওয়া হয়েছে। চলো 10 জন ক্লাস দেখছো, ঠিক ঠিক ভাবে সবাই উত্তর করার চেষ্টা করো। খুব ভালো ভালো লেভেলের কয়েকটা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে আলোচনা করব, WBCS মেইনস বলো বা যাই বলো, সমস্ত জায়গা থেকে। আচ্ছা, এটার উত্তরটা কি? চার্লস, অনেকে বলছো, প্রমিত, তনয়া, রাকেশ, পৃথা, সুবর্ণলতা, হিমাদ্রি, শুভ্রঞ্জনা, আর বাকিরা? 6 জনের উত্তর পেলাম, বাকিরা, 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 তাড়াতাড়ি। এটার উত্তর একদম ভি ভ্যারিজেস টি, চার্লস বাকিরা বলেছে ভি ভ্যারিজেস টি, ঠিক আছে? চাপে এই আয়তনের সাথে আমাদের টেম্পারেচারের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আছে। তার মানে আমরা যদি কোনো একটা বডির বা কোনো একটা জিনিসের টেম্পারেচারটাকে বেসিক্যালি কমিয়ে দিই তাহলে তার ভলিউমটা কমতে থাকবে। এবার টেম্পারেচারটাকে কমিয়ে যদি 0 কেলভিনের কাছাকাছি নিয়ে আসা হয় তখন তার ভলিউমটাও হচ্ছে 0 সিসি বা 0 লিটার হয়ে যাবে। তাহলে এই যে 0 কেলভিনের জন্য 0 সিসি বা 0 লিটার যেটা হচ্ছে এটা কোন ল থেকে ব্যাখ্যা করা যায়? এটা চার্লসের সূত্র, ঠিক আছে? এখানে একটা কোয়ান্টিটি বা দুটো কোয়ান্টিটিকে এখানে ফিক্স রাখতে হবে, সেই কোয়ান্টিটি হচ্ছে
একটা হচ্ছে নির্দিষ্ট চাপ মাথায় রাখবে, গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন, টেম্পারেচার, নাম্বার অফ মোলস, এই চারটে জিনিস হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ঠিক? তার মানে এইখানে প্রেশার এবং নাম্বার অফ মোলস যেটা আছে মাস, এই দুটো ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, এইটা ছাড়া বাদ বাকি সবকিছুই তাই হবে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা যদি জিরো কেলভিন না বলে আমি ডিগ্রি সেন্টিগ্রেডে জানতে চাইতাম, তাহলে জিরো কেলভিনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার কত আছে ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা বলো তো। জিরো কেলভিন, তার ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে এটা কত হয়? জিরো কেলভিনের ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে, তার মানে আমরা চার্লস লটাই বলছি, বাট উত্তরটা জানতে চাইছি ডিগ্রি সেন্টিগ্রেডের রেসপেক্টে। জিরো কেলভিন মানে কত হবে? 273, আগে মাইনাস সাইন দে, মাইনাস সাইন না দিলে ভুল, -273, শুধুমাত্র 273 নয়, এইগুলো কিন্তু ভুল কনসেপশন, মানে মিসকনসেপশন। উত্তরটা কি হবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই ফর্মুলাটা বা এই জিনিসটা কার সাথে যাবে? 6.023 × 10^23, এই যে ডিজিটটা আছে এটা কোন ল থেকে পাওয়া যায়, ঠিক আছে? বা মোল কনসেপ্টের যে ধারণাটা আছে, এই মোল কনসেপ্টের ধারণা কে দিয়েছেন বলো? মোল কনসেপ্টের ধারণাটা কার দেওয়া? প্রত্যেকে, এভরিওয়ান, অ্যাভোগাড্রো। বাহ বাহ বাহ, ভেরি গুড, অ্যাভোগাড্রো কারেক্ট অ্যান্সার হবে। চলো, এটা হলো চার্লস ল, চার্লস ল এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আছে। 2 নম্বরেরটা বি কারেক্ট উত্তর। নেক্সট, পরেরটা, ঠিক আছে? এরকম প্রত্যেকটা টপিকের ক্লাস পাওয়ার জন্য, চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওরিয়েন্টেশনে ক্লাস পাওয়ার জন্য তোমরা এই রেফারেল কোডটা অ্যাপ্লাই করো, শুভজিৎ লাইভ। এটাকে অ্যাপ্লাই করলে তোমরা 10% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাবে, সাবস্ক্রিপশন ফিস কিন্তু বাড়ছে। 18 তারিখ পর্যন্ত 24 মাস বা 2 বছরের সাথে তোমরা 3 মাস কিন্তু বেনিফিট পাবে বা এক্সট্রা পাবে, এটা 18ই নভেম্বর পর্যন্ত কিন্তু এই সাবস্ক্রিপশন ভ্যালিডিটিটা আছে, সবাইকে বলছি, ঠিক আছে? যারা করতে চাইছো তারা সাবস্ক্রিপশন করো, শুধুমাত্র এমসিকিউ সলভ করে পরীক্ষায় পাস করতে পারবে না। এটা একটা ডেমো ক্লাস, মানে কি ধরনের টপিক ওখানে করানো হয়, প্রত্যেকটা টপিক চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওখানে করানো হচ্ছে। চলো, এটার উত্তরটা কি হবে? মাস অফ 1 লিটার অফ দ্য হাইড্রোজেন অ্যাজ এসটিপি। যারা প্লাস ক্লাসে স্টুডেন্ট বা যারা রেগুলার ক্লাসেস গুলো করে তারা এটা পারবে, যারা রেগুলার ক্লাসেস গুলো করে তারা এটা পারবে। 1 লিটার অফ হাইড্রোজেন গ্যাস অ্যাজ এসটিপি, এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাস মানে কত? এটা আগের দিনও আমরা সলভ করেছি, এটা আগের দিনও আমরা সলভ করেছি। 3টা D কারেক্ট অ্যান্সার, ওকে? 3টা D কারেক্ট অ্যান্সার। তার মানে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত? আমরা ঘুরে লিখলাম, 22.4 লিটার, 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস যদি হয়, 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস যদি হয় তার এসটিপিতে আয়তন হচ্ছে 2 গ্রাম, ঠিক আছে? 22.4 লিটারের যদি 2 গ্রাম হয় তাহলে 1 লিটারের জন্য কত হবে? 1 লিটার হাইড্রোজেন গ্যাসের জন্য করো 2/22.4, 2/22.4 মানে হচ্ছে 1/11.2 লিটার, 1/11.2 গ্রাম, সরি লিটার হবে না, এখানে গ্রাম হবে, 1/11.2 গ্রাম। তাহলে এইটা যদি বেসিক্যালি আমার গ্রাম হয় তাহলে জিনিসটা কেমন দাঁড়িয়ে গেল? 1/11.2 গ্রাম মানে হচ্ছে এটাকে ক্যালকুলেট করলে 0.089 গ্রাম কারেক্ট অ্যান্সার। এইটাই হচ্ছে কোনো একটা গ্যাসের বা কোনো একটা মলিকুলের বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি যেগুলো আমরা বলি। এগুলো কি এক্সামে আসে? এগুলো কি এক্সামে আসে? এটা পুরোপুরি ভাবে WBCS এক্সামের কথা বলা হচ্ছে, ঠিক আছে? WBCS এক্সামের কথা বলা হচ্ছে, এটা টোটাল WBCS এক্সাম ওরিয়েন্টেড ক্লাস হচ্ছে, ঠিক আছে? চলো, তাহলে হলো 0.089, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভালো কথা, 3 নম্বর কমপ্লিট হলো। 4 নম্বরের কোয়েশ্চেন দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে আগেরটাও কিন্তু আমাদের মূল কনসেপ্টের জায়গা থেকে এসেছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টেনসর কোয়ান্টিটি, একদম টেনসর কোয়ান্টিটি এর মধ্যে কোনটা, ঠিক? এটা হচ্ছে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের যে জায়গাটা আছে, ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে দেওয়া হয়েছে, কোনটাকে আমরা টেনসর কোয়ান্টিটি বলবো? টেনসর মানে হচ্ছে স্কেলার ভেক্টর, ঠিক আছে? দুটো কোয়ান্টিটি যাদের মধ্যে ঢুকে আছে, যেই সমস্ত কোয়ান্টিটিকে স্কেলার কোয়ান্টিটি বলা হয়, যেই সমস্ত কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। যেই সমস্ত কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি হবে, SC হবে, যেই সমস্ত কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি হবে, এই কোয়ান্টিটিকে কি বলা হয় বলো? একদম WBCS মেইনস এক্সাম ওরিয়েন্টেড আমরা বলছি। তার উত্তরটা কি হবে? ওয়ার্ক হবে, পাওয়ার হবে, স্ট্রেইন হবে, নাকি এফিসিয়েন্সি হবে? ওয়ার্ক, পাওয়ার, স্ট্রেইন, এফিসিয়েন্সি। টেনসার কোয়ান্টিটি মানে হচ্ছে দুটো জিনিস যাদের মধ্যে আছে, এটাকে মাথায় রাখো, দুটো জিনিস। হ্যাঁ 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 ঠিক, কোনটা হবে? 4টা C, স্ট্রেইন। স্ট্রেইন কথাটার মানে হচ্ছে বিকৃতি। সাপোজ স্ট্রেইন কথাটা কি থেকে এসছে? এইটা একটা কোনো একটা রড আছে, সাপোজ এইটা হচ্ছে কোনো একটা রড, এই রডের লেন্থ আমি বললাম L, সাপোজ ধরে নাও এই রডের লেন্থ হচ্ছে L, ওকে?
আচ্ছা, এই রডটাকে যদি আমরা একটু পরিমাণ লেন্থ বাড়াই, তাহলে এর লেন্থটা হয়ে গেল ডেল এল। তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো আলটিমেটলি, সেটা হচ্ছে কতটা লেন্থ বাড়লো ডিভাইডেড বাই কার রেসপেক্টে বাড়লো, ডেল এল বাই এল যেটাকে বলা হচ্ছে, সেই ডেল এল বাই এলটা হচ্ছে আমার কি তোমার স্ট্রেন, লেন্থ ইলংগেশন। লেন্থ ইলংগেশন কথাটার মানেই হচ্ছে এখানে স্ট্রেন কথাটা এসছে, এই জিনিসটাকে মাথায় রাখো। ওকে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্নতে যাব আমরা। নেক্সট প্রশ্ন যেটা আছে, কোয়েশ্চেন নাম্বার 5, ওয়েন এ লাইট পাসেস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অফ এ লেন্স। এটা লাইটের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, লাইটের যে লেন্স জায়গাটা আছে সেই লেন্স জায়গা থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। বলছে একটা লাইট যখন পাস করছে, টেনসার কোয়ান্টিটির বাংলাতেও সেই জিনিসটাকে টেনসারই বলা হয়, ঠিক আছে, বাংলা নামেও সেই জিনিসটাকে টেনসারই বলে, টেনসার ছাড়া অন্য কোনো নাম নেই। বলছে ওয়েন এ লাইট পাসেস থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অফ এ লেন্স, হোয়াট উইল বি দ্য ইটস ডিফ্লেকশন, তখন তার ডিফ্লেকশনটাকে আমরা কি নাম বলি বা কিভাবে তার ডিফ্লেকশনটা হয়, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, কোনটা হবে? একটা লেন্স আছে সাপোজ কনভেক্স, এইটা হলো কনভেক্স লেন্স, মাইন্ড ইট। এই কনভেক্স লেন্সের এইভাবে থাকে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে দাগটা আছে এই দাগটার নাম হচ্ছে, বা এই যে পয়েন্টটা বলছি পয়েন্টটার নাম হচ্ছে অপটিক্যাল সেন্টার। তো এই পয়েন্টটা থেকে যদি কোনো একটা লাইট রে পাস করে, সাপোজ খুব কনসেপচুয়াল জায়গা, এইখান থেকে একটা লাইট রে পাস করছে, তো এই পয়েন্ট থেকে পাস করার সময় তার ডিফ্লেকশনটা কত হয়, মানে লাইট কি কোনো একটা পার্টিকুলার ডাইরেকশন এরকম বেঁকে যাবে নাকি লাইটটা পুরো স্ট্রেট বেরিয়ে যাবে, এই জিনিসটা জানতে চায়। কোনটা কারেক্ট অ্যান্সার, লাইট কোনো পার্টিকুলার ডাইরেকশনে যাবে নাকি লাইটটা বেঁকে যাবে, লাইট যেটা হবে লাইট জিনিসটা এইভাবে পুরো বেঁকে গেল, তাহলে এইভাবে পুরো গেল, তার মানে উইদাউট এনি ডিফ্লেকশন, এইটা সবাই মাথায় রেখো, এটা মেন্স পরীক্ষাতে যায়, উইদাউট এনি ডিফ্লেকশন, কোন রকম কোনো ডিফ্লেকশন হয় না, যদি উইদাউট এনি ডিফ্লেকশন হয় তার মানে অ্যাঙ্গেলটা কত হবে বলো, লাইট রে তো ডিফ্লেক্ট করছে না, লাইট রে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে না, তাহলে তাদের করেসপন্ডিং যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা কত হবে? প্রত্যেকে প্রত্যেকে এভরিওয়ান, আমি উত্তর প্রায় দিয়েই দিলাম, উত্তর যেটা আছে উত্তরটাকে আমি প্রায় দিয়েই দিয়েছি, তার অ্যাঙ্গেলটা কত হবে প্রত্যেকে বলো, লেন্সের জায়গা 5 এর b। আরে কোনো একটা জিনিস যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে না বেঁকে যায় তার অ্যাঙ্গেল কত হবে, এই জিনিসটা বুঝতে সে আমি দেখেছি কি লিখছে বা কি লিখেছে আমি দেখেছি, ঠিক আছে, এসব হবেই, এসব নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, যারা ক্লাস করতে এসছো ঠিক ঠিকভাবে ঠিক তারা ক্লাসেস গুলো করো, ক্লাস যারা যারা করতে এসছো, ওকে, যারা ক্লাস গুলো ঠিকঠাক ভাবে করতে এসছো তারা ক্লাস গুলো করো, ঠিক আছে, ওটা পুরো ফেক আইডি আছে, ওটার ওটাও তোমরাও ব্লক করো বা তোমরাও ওটার মজা নাও, অ্যাকচুয়ালি যে মজা নিতে চাইছো সে নিও, আর যারা যারা ব্লক করতে চাইছো তারা ব্লক করে দিও, এইসব হবেই ক্লাসে, এই সমস্ত নিয়ে কোনো জিনিস ভেবো 1 সেকেন্ড এইসব নিয়ে ভাবার কোনো টাইম নেই, যারা যারা করতে চাইছো ঠিক ঠিকভাবে ক্লাসেস গুলো করো, এটা আচ্ছা সেটাই হচ্ছে বিষয়। কানাইয়া, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, ওরা ওরা এই করতেই আছে, ওদের বাবা মাই এই করতে পাঠিয়েছে, ঠিক আছে, এদের বাবা মায়ের তো কোনো ঠিক নেই অ্যাকচুয়ালি, এইগুলো ব্যাপার। আচ্ছা দেখ, কর, কোনো সমস্যা নেই, ঠিক ঠিকভাবে ক্লাসেস হবে, ক্লাসে কোনো এফেক্ট পড়বে না এই নিয়ে, ওকে। আচ্ছা, উইদাউট এনি ডিফ্লেকশন যদি হয়, উইদাউট এনি ডিফ্লেকশন কথাটার মানে হচ্ছে এটার যে অ্যাঙ্গেল আছে বা এটার যে বিষয়টা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি 0, উইদাউট এনি ডিফ্লেকশন মানে হচ্ছে এটাই হয়, ঠিক আছে, উইদাউট এনি ডিফ্লেকশন মানে এটাই হয়, চলো। আচ্ছা চলো চলো চলো, বেশ, তাহলে 0 ডিগ্রি, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা লেন্সের থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা আসে, এটা মাথায় রাখবে, চলো নেক্সট, পরের প্রশ্ন কি কি আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কালার হ্যাজ দ্য লিস্ট ওয়েভ লেন্থ, এর মধ্যে কোন কালারটা সব থেকে ওয়েভ লেন্থ সব থেকে কম, এই জিনিসটা বারবার পরীক্ষাতে আসে, এটাকে মাথায় রাখবে, এটা লাইট কনসেপ্ট বা সেই জায়গাটা থেকে দিয়েছে, লাইট মানে হচ্ছে লেন্স, তার মধ্যে যে কালার আছে বা প্রিজম এই যে জায়গাটা আছে, কালার কনসেপ্ট বা কালার অ্যাডিশন বলতে পারো সেই জায়গা থেকে দিয়েছে, এটা এটাকে মাথায় রাখো। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং কালার হ্যাজ দ্য লিস্ট ওয়েভ লেন্থ, তার উত্তরটা কি, রেড হবে, ভায়োলেট হবে, গ্রিন হবে নাকি ইয়েলো হবে, রেড, ভায়োলেট, গ্রিন, ইয়েলো, আচ্ছা লিস্ট ওয়েভলেন্থ, একদম ভিপজিয়ার যদি আমরা বলি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওয়েল ডান, VIBGYOR,
VYB GYOR, এই যে জিনিসটা আছে বা এই যে পার্টটা আছে, ওপর থেকে যত আমরা নিচের দিকে নামবো, ওপর থেকে যত আমরা নিচের দিকে নামবো, ওয়েভলেন্থ যেটা আছে, ওয়েভলেন্থ যেটা আছে, সেই ওয়েভলেন্থটা কি হয়, হাই হয়, ওয়েভলেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকে। দ্যাটস ওয়াই, আচ্ছা দ্যাটস ওয়াই এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে এই যে রেড কালার যেটা আছে, এই রেড কালারটা সব থেকে তোমার ওয়েভলেন্থ হাইয়েস্ট, এটাকে মাথায় রাখবে। আচ্ছা সব থেকে ওয়েভলেন্থ যদি লিস্ট বলতে চাই, তাহলে এর ওপরে যেটা আছে এটাকে কারেক্ট অ্যান্সার দেবো, মানে ভায়োলেট যেটা আছে এই ভায়োলেটটা কারেক্ট অ্যান্সার, এটার ওয়েভলেন্থ সব থেকে লিস্ট, মাইন্ড ইট, এটাকে মাথায় রাখবে। চলো তাহলে উত্তরটা কি হলো, উত্তরটা হচ্ছে অপশন বি, ভায়োলেট। আচ্ছা আচ্ছা নেক্সট, পরেরটা কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়েন 3 ওহম অ্যান্ড 6 ওহম কানেক্টেড ইন দ্য প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে, যাদের যাদের সবাইকে ব্লক করে দিও, ঠিক আছে সবাইকে ব্লক করে দিও, কি কি আসছে না আসছে সে তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছি আমি সবকিছু, কোনো সমস্যা নেই, হাসি মুখে ক্লাস করবে, তোমরাও জানো কি হচ্ছে না হচ্ছে, সবাই জানে, ঠিক আছে, এগুলোর মানে জাস্ট খিল্লি নাও, এগুলো খিল্লি নাও সবাই। ওকে, আমি এটার জাস্ট তোমাদের কাছে ই দিচ্ছি, অ্যাসুরেন্স দিচ্ছি, নাও হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওয়েন 3 ওহম অ্যান্ড 6 ওহম কানেক্টেড ইন দ্য প্যারালাল কম্বিনেশন। এটা কোন জায়গা থেকে বেসিক্যালি দেওয়া হয়েছে, এটা দিয়েছে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, এই জিনিসটা দিয়েছে। চলো তাহলে তার উত্তরটা কি দেখো। ওকে আচ্ছা, প্যারালাল কম্বিনেশনের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি, এই জিনিসটা এখান থেকে জানতে চাইছে। তাহলে আমরা কি জিনিস জানি, 1/RP, প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে 1/R1 প্লাস 1/R2, এইটা হলো প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা। যদি এটা হয় তাহলে 1/RP ইজ ইকুয়াল টু 1/R1 মানে হচ্ছে 3 প্লাস 1/R2 মানে হচ্ছে 6, তাহলে 3 আর 6 কে আমরা দিলাম, 3 আর 6 মানে হচ্ছে 3 × 6 প্লাস ধরো 3 আর 6, আচ্ছা এলসিএমটা করো, এখান থেকে 6 হলো, এটা 2 প্লাস 1 হবে মানে 3/6 হলো মানে 1/2। ওকে, RP এর ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে 2 ওহম, এইটাকে মাথায় রাখবে। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে মাথায় রাখবে যে প্যারালাল কম্বিনেশনে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয় সেই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয় সেই রেজিস্ট্যান্সটা বাদ বাকি যে কটা রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের থেকে কম হয়, এই জিনিসটা মাথায় রাখো। 2 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স যেটা ইকুইভ্যালেন্ট আসলো, সেটা দেখো 3 ওহমের থেকে কম, সেটা দেখো 6 ওহমের থেকে কম, তার মানে 2 ওহম যেটা আছে এটা লেস দেন 3 ওহম হবে, ঠিক আছে, 2 ওহম যেটা আছে এটা লেস দেন 6 ওহম হবে, এর থেকে জিনিসটা কম হবে, এই জিনিসটাকে মাথায় রাখো। আচ্ছা এই জিনিসটা যদি সিরিজ কম্বিনেশন দিত তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হতো, এই ইলেকট্রিক কারেন্টের জায়গা থেকে পাওয়ারের জায়গা থেকে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন এই দুটো প্রশ্ন মাস্ট, যে কোনো একটা প্রশ্ন অল্টারনেট ইয়ারে কিন্তু পরীক্ষাতে থাকে। আচ্ছা সিরিজ কম্বিনেশন দিলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে, তখন 6 আর 3 কে আমরা কি করতাম, প্রত্যেকে বলো, 3 ওহম 6 ওহম, এই 6 আর 3 কে আমরা কিভাবে ট্রিট করতাম বা 6 আর 3 কে আমরা কেমন ভাবে দেখতাম, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, একদম ভেরি গুড, প্রত্যেকে তনয়া পৃথা সুবর্ণলতা বেশ 9 কারেক্ট অ্যান্সার হবে, একদম 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 9 ওহম, তখন 6 আর 3 টাকে আমরা প্লাস করে দিতাম নর্মাল, RS এর যে কম্বিনেশন আছে তাহলে RS এর কম্বিনেশন R1 প্লাস R2 হবে, তাহলে 6 ওহম প্লাস 3 ওহম হবে, 6 আর 3 মানে হচ্ছে 9 ওহম, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বেশ ভালো কথা, 3 প্লাস 6, ওকে 7 নম্বর কমপ্লিট হয়ে গেল। আচ্ছা আমরা 8 নম্বরে যাচ্ছি, স্পেশাল ক্লাসের ফিচারগুলো তো বললাম, এটা সাবস্ক্রিপশন প্ল্যান, যারা যারা 1 বছর 2 বছরের সাবস্ক্রিপশন করতে চাইছো এটাকে দেখে নিও, এই দুটো কিন্তু সাবস্ক্রিপশন ফিস হাই করবে বা বাড়বে, ঠিক আছে, এই ভ্যালু দুটো যেটা আছে এই ভ্যালু দুটো এটা। আচ্ছা তাহলে এটা হলো, আর এটা হলো রেফারেল কোড, এই কোড অ্যাপ্লাই করলে তোমরা 10% ছাড় পাবে বা 10% অফ পাবে, আর 2 বছরের কিন্তু 3 মাসের সাবস্ক্রিপশন ফিস যেটা আছে ওটা কিন্তু এক্সট্রা দেওয়া হচ্ছে, তো সেই জিনিসটাকে দেখে নিও। চলো নেক্সট, পরেরটা হচ্ছে ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার মানে বেসিক্যালি আমরা কি জানি, দেখো ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার মানে আমরা এইটাকে কি নাম দিই, এটাকে ওহমস ল দিয়ে ভাবো, এটাও তোমার ইলেকট্রিক কারেন্ট এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার থেকে আমরা কি জানি, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এর থেকে আমরা কি জানি বলো, ওহমস ল থেকে বলো, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এখান থেকে আমরা কি জানি, ওহমস ল, একদম ভি ইকুয়াল টু আই আর, ভি ইকুয়াল টু আই ইনটু আর, এখান থেকে করো, একটুখানি ঠিক ঠিক ভাবে আমাদের করতে হবে, ঠিক আছে, এইটা হতে পারে
বা আরেকটা ফর্মুলা এখান থেকে হতে পারে, পাওয়ারের যে ফর্মুলা আছে সেই পাওয়ারের ফর্মুলা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, ভি মানে হচ্ছে ভোল্টেজ, আই মানে হচ্ছে কারেন্ট, ঠিক আছে, ভোল্টেজ ইন্টু কারেন্ট মানে হচ্ছে অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার কথাটার মানে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। ভেরি গুড, এইটা দিয়ে কিন্তু এই বছর WBCS মেন্স পরীক্ষাতে কোয়েশ্চেন এসেছে এইটা দিয়ে, ঠিক আছে। তো অপশন বি দ্যাট ইজ ইলেকট্রিক পাওয়ার, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইলেকট্রিক পাওয়ার, ঠিক আছে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটার ক্ষেত্রে মাথায় রাখবে এটা। চলো ওকে, ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা পাওয়ারের আরেকটা ফর্মুলা হয়, আচ্ছা পাওয়ারের আরেকটা ফর্মুলা হয় না, ডেসক্রিপটিভ ক্লাস স্পেশাল ক্লাসগুলো কর যেটা অ্যাপের থ্রু দিয়ে হয়, ঠিক আছে, সেইখানে ডেসক্রিপটিভ বা আরো ভালো লেভেলের আলোচনা হয়, ওখানে অনেক স্টুডেন্ট থাকে, ক্লাসগুলো করলে ভালো হবে। আচ্ছা পাওয়ারের আরেকটা ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, মানে ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটা হয়, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে 8 নম্বর এটা হলো। চলো 9 নম্বরের কোয়েশ্চেন কি আছে, এন বাই পি রেশিও ফর দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটাকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভিটি। এই চ্যাপ্টার, এই পার্টটা একটু ভালো করে পড়তে হবে, যে কোনো পিএসসির পরীক্ষার জন্য এটা দরকার। আচ্ছা পিএসসি এক্সামের জন্য এটা দরকার। এটা কত হবে, ইউরেনিয়ামের যে ব্যাপারটা আছে, আচ্ছা যে ইউরেনিয়ামের ব্যাপারটা আছে, সেই ইউরেনিয়ামের ব্যাপারটা থেকে ভাবলে কিন্তু এটার উত্তরটা বেসিক্যালি দাঁড়িয়ে যাবে। ধরো ইউরেনিয়াম 235, একদম একদম একদম, ইউরেনিয়াম 235 92, ইউরেনিয়াম 235 92, এখানে নিউট্রন কটা আছে, নিউট্রন হচ্ছে 235 মাইনাস 92, তার মানে হচ্ছে 143টা নিউট্রন, 143 হচ্ছে নিউট্রন আছে, ঠিক আছে। আচ্ছা নিউট্রন বাই প্রোটন যদি আমরা করি, তাহলে নিউট্রন বাই প্রোটন করলে হচ্ছে 143 ডিভাইডেড বাই 92, 143/92 মানে হচ্ছে 1.5 কারেক্ট অ্যান্সার, 143/92 মানে হচ্ছে 1.5 কারেক্ট অ্যান্সার, এইটার থেকে বেসিক্যালি বেশি হবে, মাথায় রাখবে। আচ্ছা এটার থেকে বেশি হবে, এটা ইউরেনিয়াম বল, রেডিয়াম বল, হ্যাঁ গ্রেটার দ্যান 1.5, এটা যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 1.5ই হয়, ঠিক আছে, এটা অন্য কিছু হয় না, ওকে, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান তোমার 1.5। আচ্ছা যেগুলো স্মলার এলিমেন্ট আছে, স্মলার এলিমেন্ট মানে হচ্ছে ধরো যাদের কি বলে ওটাকে, নিউট্রন বাই প্রোটন রেশিও কম, অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি হাইড্রোজেনের কথাই বলছি, H11 বা H21 যেটা আছে, তাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে নিউট্রন কত, 2-1, দ্যাট ইজ একটা নিউট্রন, প্রোটন কটা আছে, একটা প্রোটন, তাহলে এন বাই পি রেশিও যেটা হবে সেটা হচ্ছে 1/1 হবে, তাহলে 1/1 কথাটার মানে হচ্ছে নিউট্রন বাই প্রোটন রেশিও কম। তো লাইটার এলিমেন্ট যেটা আছে, সেই লাইটার এলিমেন্ট গুলোর ক্ষেত্রে এই সমস্ত জিনিস হয় না, যেটা হেভিয়ার এলিমেন্ট আছে সেই হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি হয়ে থাকে, ওকে। চল নেক্সট, পরের 9 নম্বর হলো কোয়েশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পিরিয়ডিক প্রপার্টি। ওকে কোয়েশ্চেনটা কোথা থেকে দিয়েছে, কোয়েশ্চেনটা দিয়েছে পিরিয়ডিক টেবিল থেকে, কোয়েশ্চেনটা দিয়েছে কোথা থেকে, কোয়েশ্চেনটা দিয়েছে পিরিয়ডিক টেবিল থেকে, এটা থেকে এই কোয়েশ্চেনটা দিয়েছে, কোনটা অ্যান্সার হবে, মেল্টিং পয়েন্ট, অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, রেডিও অ্যাক্টিভিটি। আচ্ছা কোনটা হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, আচ্ছা কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো। আচ্ছা বেশ ভালো কথা, হুম 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 এই কোয়েশ্চেনটা এসএসসির বিভিন্ন মকে পাবে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসএসসির বিভিন্ন মক টেস্টে এই প্রশ্নটা দেওয়া, তার মানে পিরিয়ডিক ট্রেন্ড কোনটা নয়, লেফট থেকে রাইট যদি আমরা যাই, ঠিক আছে, লেফট টু রাইট আমরা গেলাম বা রাইট টু লেফট আমরা গেলাম, ধরো লেফট টু রাইট গেলাম বা আপ টু ডাউন আমরা নামলাম, এই আপ টু ডাউনের ক্ষেত্রে বেসিক্যালি কোনটা হয় না, ঠিক আছে, কোনটার কোনো চেঞ্জেস নেই, যেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে এলিমেন্টের ওপরে। তাহলে ইউরেনিয়াম একটা টাইপের এলিমেন্ট, থোরিয়াম একটা টাইপের, ঠিক আছে, রেডিয়াম একটা টাইপের, এই যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলোর ওপরে বেসিক্যালি ডিপেন্ড করে কোনটা, এই এলিমেন্টগুলোর ওপরে ডিপেন্ড করে যে সেটা হচ্ছে আমাদের করেসপন্ডিং রেডিও অ্যাক্টিভিটি বলে যে প্রপার্টিটা আছে, তেজস্ক্রিয়তা। এটা নট দ্য পিরিয়ডিক ট্রেন্ড, এটা কি, নট দ্য পিরিয়ডিক ট্রেন্ড, নট দ্য পিরিয়ডিক ট্রেন্ড, এটাকে মাথায় রাখো, নট দ্য পিরিয়ডিক ট্রেন্ড, বুঝতে পারলাম এই জিনিসটা দরকার। চলো নেক্সট, পরেরটা 10 নম্বর হলো কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার্টি অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড। একটা প্রপার্টি বলো বা একটা নাম বলো যেটা কিনা কোভ্যালেন্ট কম্পাউন্ডের একটা এক্সাম্পল হয়। অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলছি, এটা অর্গানিক কেমিস্ট্রি থেকে দিয়েছে এই প্রশ্নটা, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ধরো
আমি বলছি ইথাইল অ্যালকোহল আছে C2H5OH, আর আছে ডাইমিথাইল ইথার CH3 ও CH3। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে, বেসিক্যালি এটা জানতে চাইছি কি সম্পর্ক আছে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথারের মধ্যে, ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথারের ক্ষেত্রে এটা কি হবে। ওকে 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 ওকে, সবাই এদের এই তিনজনকে আমার নাম দিয়ে যে জয়েন করেছে তাকে বৃষ্টি বলে যে আছে আর আরেকজন বিউটি বলে যে আছে, এই তিনজনকে ব্লক করবে সবাই, ঠিক আছে? তাহলে তোমাদের যদি মেসেজের কোনো প্রবলেম হয় অবশ্যই এই তিনজনকে ব্লক করো, ব্লক করে এদের আইডির বিরুদ্ধে একটা রিপোর্ট মারার অপশন আছে সেটাও করো, আর কোনো কমেন্ট আসবে না, ঠিক আছে, যাদের যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আচ্ছা দেখো, এবং সব থেকে বড় কথা হচ্ছে হেসে মানে ওড়াবে এবং খিল্লি নেবে, ঠিক আছে? তোমরাও যথেষ্ট বড়, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই জানো, এগুলোর খিল্লি নাও, ঠিক আছে? খিল্লি ছাড়া কিন্তু এগুলো আর কোনো রকম কোনো অপশন নেই, ঠিক আছে? একদম 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 বেশ। আচ্ছা C2H5OH, CH3 ও CH3, এদের ক্ষেত্রে বেসিক্যালি জিনিসটা কি হয় তুমি ভালো করে দেখো, যে এদের ক্ষেত্রে কিন্তু C2H5OH এর ক্ষেত্রে C2H6O বলে যে পার্টটা আছে এই পার্টটা, আর এই যে পার্টটা আছে C2H6O, এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু টোটাল ডিফারেন্ট বা টোটাল আলাদা। ওকে, তার মানে যাদের মলিকুলার ফর্মুলা সেম বাট স্ট্রাকচারাল ফর্মুলা যেটা আছে, স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট, মলিকুলার ফর্মুলা সেম স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এদের বলা হয় আইসোমারিজম প্রপার্টি। আইসোমারিজম কথাটার মানে হচ্ছে এরা একজন আরেকজনের আইসোমার, বুঝতে পেরেছো? যাদের স্ট্রাকচারাল ফর্মুলা সেম থাকে এবং এই ফর্মুলা জাস্ট মানে আলাদা হয়। এইটা নেক্সট, পরে কি আছে চলো, 12 নম্বর, হুইচ রিয়াকশন টেক্স প্লেস ইন দ্য অ্যানোড ইলেকট্রোড। অ্যানোড ইলেকট্রোডে একটা রিয়াকশন যেটা টেক্স প্লেস হয়, এই এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে, এই প্রশ্নটা দিয়েছে ইলেকট্রোলাইসিস, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা বেসিক্যালি দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষণ যেটা আছে এই চ্যাপ্টারটা থেকে। ডিডাকশন, অক্সিডেশন, সাবস্টিটিউশন নাকি পিউরিফিকেশন, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কোনটা সঠিক উত্তর হবে দেখি বলো। ওকে, অ্যানোড ইলেকট্রোডে কোনটা হয়, একদম একদম একদম, দুটো ইলেকট্রোড হয়, একটা হচ্ছে প্লেট যখন আমরা কনসিডার করব, একটা প্লেটকে যখন আমরা ভাববো তার করেসপন্ডিং দুটো ইলেকট্রোড বা দুটো জায়গা হয়, একটা হচ্ছে অ্যানোড প্লেট, একটা হচ্ছে ক্যাথোড প্লেট। আচ্ছা, অ্যানোড প্লেটের জন্য কি হয়, অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, এটাকে মাথায় রেখো, অ্যানোড প্লেটে যেটা হয় অ্যানোড প্লেটে হচ্ছে অক্সিডেশন হয়, আর ক্যাথোড প্লেট যেটা আছে সেই ক্যাথোড প্লেটে হচ্ছে রিডাকশন হয়। অ্যানোড প্লেটে অক্সিডেশন, ক্যাথোড প্লেটে রিডাকশন। অ্যানোডের দিকে যারা যায় তারা হচ্ছে নন মেটাল, সবকটা জাস্ট অধাতু, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ফ্লুরিন, এই সমস্ত যাবতীয় যা কিছু আছে। আর ক্যাথোড প্লেটের দিকে যারা যাবে তারা হচ্ছে সবাই মেটাল মানে ধাতু, ঠিক আছে? অ্যানোড এবং ক্যাথোডের এই জায়গাটা কিন্তু আমাদের দরকার। তাহলে চলো, তাহলে অ্যানোডে বেসিক্যালি জিনিসটা কি হলো, এটা হচ্ছে অক্সিডেশন হলো, এটাকে মাথায় রাখবে। ওকে চলো, 11-এর কোয়েশ্চেনটা প্রপার্টি 9 বলা ছিল তো, কোনটা, 11-এর কোয়েশ্চেনটা ফলোয়িং ইজ নট দ্য প্রপার্টি অফ এ কোভ্যালেন্ট কাপ। ও সরি 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 সরি, আমি একটা জিনিস একটু গন্ডগোল হয়েছে, এটা নটটা কেটে দাও, ঠিক আছে? নটটা কাটো, নটটা কেটে একটু একটুখানি এটা লেখো যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের কোনটা প্রপার্টিস হবে। নট বললে বেসিক্যালি এটা হবে হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা তো কোনো একটা তড়িৎ বিশ্লেষণ বা কোনো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড যেটা আছে তার মধ্যে দিয়ে কারেন্ট আর কি ফ্লো করে না, সেই জন্য এটা দরকার হয়। আচ্ছা নেক্সট, পরেরটা যেটা আছে এটা বেশ, কোয়েশ্চেন নাম্বার 13, দেখো কেমিক্যাল নেম অফ ইউরিয়া, ইউরিয়ার যে কেমিক্যাল নেম আছে সেই ইউরিয়ার কেমিক্যাল নেমটা বেসিক্যালি কি, ইউরিয়ার কেমিক্যাল নেমটা কি, দেখো কোনটা কারেক্ট অ্যান্সার, ইউরিয়ার কেমিক্যাল নেমটা কি, কার্বামাইড হবে, কার্বোনেট হবে, কার্বাইড হবে এবং কার্বামেড হবে, কোনটা কারেক্ট অ্যান্সার? ওকে আচ্ছা, কার্বামাইড হবে, কার্বোনেট হবে, কার্বাইড হবে, কার্বামেড হবে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এটার উত্তর কি, ইউরিয়া হচ্ছে কার্বামাইড, একদম একদম একদম, প্রথম অর্গানিক কম্পাউন্ড যেটা আছে ল্যাবে প্রিপেয়ার, যেটা ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড, সেটা ল্যাবে প্রিপেয়ার যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সেটা C00NH2O2, C00, এইখানে NH2 হবে, এইখানে NH2 হবে, C00NH2O2, এটা হচ্ছে কার্বামাইডের বেসিক্যালি সংকেত বা ইউরিয়ার বেসিক্যালি সংকেত, এটাকে মাথায় রাখবে, ঠিক আছে? কার্বামাইড বা ইউরিয়ার বেসিক্যালি সংকেত। চলো তাহলে এইটা হলো আমাদের অর্গানিক কেমিস্ট্রির একটা জায়গা। আচ্ছা, এই রিয়াকশনটাকে বা এই জায়গাটাকে কি আবিষ্কার করেছে,
এই জিনিসটাকে কে বলেন ফার্স্ট? এটা হচ্ছে বিজ্ঞানী 1828 সালে ফ্রেডরিক হোলার বলে একজন সাইন্টিস্ট আছে, 1828, 1828 সাল, বিজ্ঞানী ফ্রেডরিক হোলার, ঠিক আছে, বিজ্ঞানী ফ্রেডরিক হোলার এই কনসেপ্টটা বা এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করেন বা এই জিনিসটাকে বলেন, তার থ্রু দিয়ে কিন্তু এই পার্টটা বেসিক্যালি এসেছে, মাথায় রাখবেন। ফ্রেডরিক হোলার, ভোলার নয়, ভোলার অন্য সাইন্টিস্ট, WOHLER, ফ্রেডরিক হোলার। চলো কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বরের কোয়েশ্চেন কি বলছে? ক্যালামাইন, ক্যালামাইন বেসিক্যালি কোন ধাতুর আকরিক? ক্যালামাইন ইজ দ্য ওর অফ। ওকে, এই প্রশ্নটা কোথা থেকে দিয়েছে? মেটাল, নন মেটাল, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা একটা করে প্রশ্ন আমাদের এখানে দরকার, মেটাল নন মেটাল থেকে এই জিনিসটা দিয়েছে, এটার কি উত্তর হবে বলো? যেটা ওর বা অ্যালয়, এই যে পার্ট বা এই যে টাইপটা আছে সেই টাইপ থেকে এটা দেওয়া হয়েছে, এটার উত্তর একদম 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 একদম। ইয়ারটা 1828 বললাম, 1828, 1828, 1828 সালে বললাম। আচ্ছা, ক্যালামাইন বেসিক্যালি কোন ধাতুর আকরিক? একদম, ক্যালামাইন হচ্ছে ল্যাক্টো ক্যালামাইন, যেটা আমরা লোশন বা মলম বা যাই বলো সেটা হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে জিঙ্ক। ওকে, জিঙ্কের আকরিক হচ্ছে ল্যাক্টো ক্যালামাইন। আচ্ছা, জিঙ্ক কি? ZnCO3। ওকে, এটা হচ্ছে জিঙ্ক কার্বনেট, এইটা ক্যালামাইনের বেসিক্যালি সংকেত। ওকে, ক্যালামাইনের কি সংকেত? Zn2+ যেটা আছে এইটা, প্লাস CO3 2- যেটা আছে এইটা, এইটা হলো ক্যালামাইনের বেসিক্যালি সংকেত, এটাকে মাথায় রাখবে, এই জিনিসটা আমাদের দরকার। বুঝতে পারলাম? একদম 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 একদম, জিঙ্ক কার্বনেট। আচ্ছা, জিঙ্ক একটা মেটাল এবং এই যে জিনিসটা আছে এই জিনিসটা একটা ট্রানজিশন মেটাল, এইটা দিয়ে আমাদের মিসলেনিয়াস পরীক্ষাতে দিয়েছে প্রশ্ন, ঠিক আছে, মিসলেনিয়াস পরীক্ষাতে দিয়েছে যে জিঙ্ক কি ধরনের মেটালের আন্ডারে পড়ে, এটা ট্রানজিশন মেটালের মধ্যে ইনক্লুড করা হয়, বা ট্রানজিশন এটা নয়, তারা কালারফুল কমপ্লেক্স যেটা আছে ওটা তৈরি করতে পারে না। জিঙ্ক কার্বনেটের যদি তোমাকে কালার জিজ্ঞেস করে যে এটা কি কালারের, অবভিয়াসলি কালারটা হবে হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে, সাদা বর্ণের একটা যৌগ বা সাদা বর্ণের একটা পদার্থ, সেই রেসপেক্টে এটা হয়। আচ্ছা, 14 নম্বর হলো, নাম্বার 15, 15 দেখো বলছে হুইচ অফ দা ফলোয়িং ইজ দা ফাংশনাল গ্রুপ অ্যাসিটোন, ঠিক আছে, অ্যাসিটোন কে আমরা কোন ফাংশনাল গ্রুপ হিসেবে বেসিক্যালি চিনি বা অ্যাসিটোন কে কোন ফাংশনাল গ্রুপ বলা হয়, এটা বললেও হবে। এটাও কোথা থেকে দেওয়া হয়েছে? অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি যেটা আছে সেই অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি থেকে এই পার্টটা দেওয়া হয়েছে, মাইন্ড ইট, অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, কোনটা উত্তর হবে? ওকে, অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, বেশ, একদম একদম একদম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি। তাহলে তার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে CH3COCH3, একদম, এটা কি হিসেবে আমরা, একদম একদম একদম, দার্শনিকের রুল, এইটা হচ্ছে কিটোন বা অ্যাসিটোনের আমাদের মেনলি ফর্মুলা। ওকে, তাহলে এইটা কি আছে? এইটা হলো কিটোন, এটাকে মাথায় রেখো, ঠিক আছে, এইটা হলো কিটোন। চলো তাহলে বুঝলাম 15টা কোয়েশ্চেন, আর যা আজকে ক্লাসে হলো সবাই তো দেখতে পেলে, সবাই খেললি জাস্ট ওড়াবে, আবারও বলছি এই সমস্ত হলে ক্লাসে আরো ইন্টারাকশন হয়, ঠিক আছে, আরো আরো হচ্ছে হাসাহাসি হবে, মজার ছলে আমরা সবকিছু শিখতে পারবো এবং সবকিছুই একটা নির্দিষ্ট ঠিকঠাক মতো ভাবে চলবে, এবং এই যে টেকনিক, এই টেকনিকটা যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, এটা এমন একটা টেকনিক তোমরা অ্যাপ্লাই করেছো যে টেকনিকটা কারোর মাথাতেও আসেনি, ঠিক আছে, কারোর মাথাতেও আসেনি, এবং মানে চূড়ান্ত ব্রেন, সেই ব্রেন থেকে এই সমস্ত জিনিসগুলো তোমরা অ্যাপ্লাই করেছো, ওয়েল ডান, একটা তোমাদের জন্য হচ্ছে একটা হাততালি, ঠিক আছে, তোমরা ভালো থেকো এবং বাবা মা তাদের সাথে সাথে সবার মুখ উজ্জ্বল করো এবং ভালো করে স্টাডি করো, আপকামিং দিনে কিন্তু অনেক এক্সাম আছে, ঠিক আছে, তোমরাও ভালো থেকো, যারা যারা এই যে ক্লাসে আসলে, ক্লাসে এসে আমার নাম দিয়ে যারা যারা কমেন্ট করছো, ঠিক আছে, তারাও ভালো থেকো, সুস্থ থেকো, সামনে অনেক এক্সাম আছে, ঠিক আছে, এবং সর্বোপরি বাড়িতে ফ্যামিলি যেটা আছে সেই ফ্যামিলিকেও একটু টাইম দিও, সবার সাথে একটু ঠিকভাবে দেখার চেষ্টা করো, সবাইকে ভালো রেখো, ভালোবেসো, ঠিক আছে, তোমাদেরকেও অনেক শুভেচ্ছা আপকামিং যে এক্সাম আছে সেই আপকামিং এক্সামের জন্য, আর যারা যারা আছেন যাদের যাদের মনে হবে কমেন্ট এটা আছে, ওকে, তো তারা ব্লক করার, ব্লক রিপোর্ট মারার তো অপশন আছে, তাদের আইডি টোটাল ধরে ব্লক হয়ে যাবে, তো সেইটাকেও তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ক্লাসে, কালকে একই টাইমে সবার সাথে ক্লাস হবে, আর এই টেকনিকটাও সবাই দেখে নেবো, ঠিক আছে, চলো। আর 15 এই যে জিনিসটা আছে সেই জিনিসটার ওপরে লিমিটেড টাইমের একটা অফার আছে, ঠিক আছে, লিমিটেড টাইমের, মানে আমি ভাবছি সেলিব্রিটি এতটাই জাস্ট হলাম যে লোকে এখন আমার নাম
দিয়ে আইডি খুলে তারপর আমার ক্লাসে আসছে, মানে কি লেভেলের সেলিব্রিটি হয়ে গেছি, ঠিক আছে? এটা আমার একটা পরম সৌভাগ্য, ঠিক আছে, আমার একটা বিরাট সৌভাগ্য। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই কাজটা করলে, ভেরি গুড। আচ্ছা তাহলে লিমিটেড টাইমের একটা অফার আছে, এইটা 18 তারিখ পর্যন্ত 2 বছরের সাবস্ক্রিপশনে তোমরা 3 মাস ফি পাবে, আর এটা তো প্রাইস হাইক করছে তো বললাম। এটা একটা ফাউন্ডেশন ব্যাচ আছে, গ্রাজুয়েট লেভেল ব্যাচ, একদম 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 গ্রাজুয়েট লেভেলের ব্যাচ, এবং তার সাথে সাথে ফাউন্ডেশন ব্যাচ যেটা আছে, সেই ফাউন্ডেশন ব্যাচটাও জাস্ট করো। মক টেস্ট ফর দ্য প্লাস লার্নার, যারা প্লাস কোর্সে আসো তাদের জন্য এটা, আর ফ্রি টেস্ট এগুলো তোমরা সবাই দেখে নিতে পারো, কন্ট্যাক্ট করো, ঠিক আছে? যাদের যাদের গাইডেন্স দরকার, কার কার ক্লাসেস দেখবে, কি কিভাবে দেখবে না দেখবে, সমস্ত কিছুর জন্য কন্ট্যাক্ট করো, তোমাদের টোটাল গাইডেন্স দিয়ে দেওয়া হবে এখান থেকে। চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কালকে একই সময় তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, ওকে।